লেদ মেশিনে সাধারণত বিভিন্ন ধরনের কাটিং টুলস ব্যবহার করা হয় এটি একটি স্ট্যান্ডার্ড লেদ টুল এই টুলগুলো সাধারণত লেদ টুল হোল্ডারের সাহায্যে লাগানো হয় টুল বসানোর আগে টুল হোল্ডার পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত হতে হবে যথাস্থানে টুলটি রাখুন এবং টুলটিকে ভালোভাবে আটকান দেখুন এখানে কিছু সাধারণ কাটিং টুলস সাজানো আছে এখানে যে টুলটি দেখানো হয়েছে এটি একটি টার্নিং টুল এই টুলটি প্লাস্টিক কাটার জন্য ব্যবহৃত হয় এটি এই ডিরেকশনে কাটার জন্য ব্যবহার করা হয় এখানে দুই ধরনের বোরিং টুল আছে ছোট বোরিং টুলটি নিখুঁত হোল তৈরি করার জন্য ব্যবহার করা হয় এটি আরেকটি বড় সাইজের বোরিং টুল আরেকটি টার্নিং টুল এই ব্যতিক্রম টুলটির নাম হল নার্লিং কোন ওয়ার্কপিস বা টুলের পৃষ্ঠ অমসৃণ করার জন্য এটি ব্যবহার করা হয় সাধারণত কোনো টুল শক্তভাবে ধরার জন্যই নার্লিং বা অমসৃণ করা হয় এটা হলো কাট অফ বা পার্টিং টুল এর লম্বা পাতলা ব্লেড বড় স্টক থেকে ছোট পিস কাটার জন্য ব্যবহার করা হয় এই টুলটি অনেকটা শুরুর টুলগুলোর মতোই পার্থক্য হলো টুলের উপরের পৃষ্ঠের অ্যাঙ্গেলে যা টুলের পাশ থেকে দেখা যায় এটি উপর থেকে নিচের পরিবর্তে এ দিকে মানে নিচের থেকে উপরের দিকে ঝুঁকে আছে এটি এই ডিরেকশনে কাটার জন্য ব্যবহার করা হয় এই টুল হোল্ডারটি টাংস্টেন কার্বাইট ইনসার্ট ধরে রাখতে ব্যবহার করা হয় এই ত্রিভুজাকৃতির ইনসার্টটির প্রান্ত যখন ভোতা হয়ে যায় এটি খুলে ফেলুন ঘোরান তাহলে আরেকটি নতুন কাটিং প্রান্ত পাবেন এই সকল টুলগুলো এই টুল হোল্ডারে আটকানো যায় এইভাবে স্থাপন করতে হবে এখানে একটি ক্যামলক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে এটি ওঠানামা করছে ক্যামলোকটি আপ পজিশনে রাখুন টুল হোল্ডার যথাস্থানে স্থাপন করুন লিভারটি ঘোরান এটি প্রসারিত হয়ে খাঁজে খাঁজে আটকায় এবং সবকিছু যথাস্থানে ধরে রাখে এটি খুবই সুবিধাজনক কারণ একটি টুল দিয়ে কাজ করার পর টুলটি সরিয়ে সহজেই আরেকটি টুল স্থাপন করা যায় এই টুলটি সরিয়ে ফেলুন আগের মূল টুলটি স্থাপন করুন এই টুলটি প্রথমবার যে পজিশনে ছিল ধারাবাহিকভাবে এক ইঞ্চের দশ হাজার ভাগের দুই বা তিন ভাগের মধ্যে এটি ফিরে আসবে এটাকে সেট করা হয় একটি টিন আর্ট দিয়ে পোস্টকে কম্পাউন্ডের ভেতরের টি স্লটে স্লাইড করে স্থাপন করুন শক্তভাবে আটকান এবং তারপর টুলপোস্টে প্রয়োজনীয় টুলটি স্থাপন করে আটকে দিন